কাতারে পৌঁছেই আমরা প্রতিদিন কোথাও না কোথাও ঘুরছি, দেখছি বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো। আজ আমরা এমন একটা প্রতিষ্ঠান দেখতে যাব যেখানে গেলে মনে হবে হাজার মাইল দূরে এই মরুর বুকে এক টুকরো বাংলাদেশ জেগে আছে, আর সেটা হলো বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা প্রতিষ্ঠানটি শহর থেকে একটু দূরে, মরুভূমির আজ পাওয়া যায় বাইরে তাকালে। আমরা যখন স্কুলে পৌঁছলাম তখন সূর্য একেবারে মধ্য গগনে। 17,000 স্কোয়ার মিটারের বিশাল শিক্ষাঙ্গন চত্বরে আমরা প্রবেশ করলাম। দেখলাম সগৌরবে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও কাতারের জাতীয় পতাকা পাশাপাশি উঠছে। মাঠের পাশে সারি বেঁধে দাঁড়িয়ে আছে প্রায় 20টির মতো স্কুল বাস। এই বাসগুলো শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবহনের জন্য। আমাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হলো। আমাদের ইফাদ মরুর ইফতারে যে সকল রাঁধুনিরা এসেছিলেন তাদের সঙ্গে যখন ফাঁকে ফাঁকে গল্প করছিলাম, প্রত্যেকের মুখে মুখে শুনছিলাম যে তাদের সন্তানরা দোহার বাংলাদেশের একটি বাংলাদেশি স্কুলে পড়াশোনা করছে, যে স্কুলটির নাম হচ্ছে বাংলাদেশ MSM স্কুল অ্যান্ড কলেজ। শোনার পর আমি আসলে আর নিজেকে সামলে রাখতে পারিনি, মনে হয়েছে যে না, এই স্কুলে আমার একবার যেতেই হয়। তো চলে এসেছি এই স্কুলে এবং এখানকার স্টুডেন্টসদের সঙ্গে আমার দেখা হচ্ছে। পেছনে দেখা যাচ্ছে একটি স্টেজ রয়েছে, বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে যে মরুভূমির মাঝে আমি বাংলাদেশে চলে এসেছি, বাংলাদেশের ছেলেমেয়েদের কাছে চলে এসেছি যারা কিনা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। একটু ঘুরে ফিরে দেখতে চাচ্ছি স্কুলটি, তো চলুন দেখা যাক। স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা রেখেছে, আর রয়েছে একটি ক্যান্টিন। শুনলাম যেখানে শুধুমাত্র বাংলাদেশি পণ্যই বিক্রি করা হয়। আমরা এসে বসলাম শিক্ষা প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল জনাব মোহাম্মদ জসিমউদ্দিনের কক্ষে। তিনি আমাদেরকে বললেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার কথাগুলো। এটা 1979 সালে তৎকালীন মাননীয় রাষ্ট্রদূত জনাব মাসহুরুল হক ব্রিগেডিয়ার এবং কমিউনিটির শিক্ষানুরাগী কিছু লোকজনকে নিয়ে ছোট্ট পাঠাগারের মধ্যে স্কুলটা প্রতিষ্ঠিত হয়। মাত্র 25 জন ছাত্র নিয়ে স্কুল যাত্রা শুরু করে, এটা ভাড়া করে। এরপরে বিভিন্ন স্থান চেঞ্জ করে ক্রমান্বয়ে ছাত্র সংখ্যা বৃদ্ধি পায়। পেতে পেতে এখন প্রায় 1200 ছাত্র আমাদের এখানে পড়ে। এখানে প্রায় 50 জন মতো শিক্ষক আছে। 1999 সালে কাতার সরকার কর্তৃক দানকৃত এই বর্তমান ভূমি 17,000 স্কোয়ার মিটারের এই ভূমিতে আমরা নিজস্ব ভবন তৈরি করি। বিদেশের মাটিতে একমাত্র বাংলাদেশের নিজস্ব ভূমিতে স্কুল হচ্ছে আমাদের স্কুল। স্কুল প্যাসেজে দেখলাম শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্মগুলো। সবগুলো চিত্রকর্মের বিষয়বস্তু বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও গ্রাম বাংলার চিরচেনা চিত্র। শিক্ষার্থীরা এই মরুর দেশে থেকেও হৃদয়ে ধারণ করে রেখেছে বাংলাদেশকে। স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন অকেশনে দেওয়াল পত্রিকা প্রকাশ করে থাকে, এটা একটা ভালো উদ্যোগ। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করার এটা একটা মহতী প্রচেষ্টা। এখানে অনেক ক্রেস্ট, সম্মাননা পদক সাজিয়ে রাখা হয়েছে। প্রতিটি পদকই প্রতিষ্ঠানটির সাফল্য ঘোষণা করছে। এবারে আমরা এলাম একটা শ্রেণীকক্ষে।
শিক্ষার্থীরা দাঁড়িয়ে আমাদের স্বাগত জানালো। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, শিক্ষার্থীদের আলাদা আলাদা বসার ব্যবস্থা, চমৎকার পরিবেশ। ফলাফলের দিক যদি আমি বলতে যাই, যে প্রতি বছর আমাদের পাশের হার শতভাগ। জাস্ট গত সপ্তাহে আমাদের সবচেয়ে বড় একটা এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট হচ্ছে, বিদেশে 8টা এক্সপার্টেড স্কুলগুলোর মধ্যে 10টা স্কলারশিপ অ্যালট করা আছে, তার মধ্যে আমরাই পেয়েছি 5টা। ট্যালেন্টফুলে 3টা ছিল, তার মধ্যে আমাদের স্টুডেন্টরা পেয়েছে 2টা। এভাবে স্কুলের ইতিহাসে এটা অত্যন্ত গৌরবান্বিত রেজাল্ট। এবং এই 8টা স্কুলের মধ্যে আমরা বোর্ডের গ্রেড এ বিদেশি স্কুলগুলোর মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছি। মেইনলি আমাদের স্কুলটা ফোকাস হচ্ছে বাংলাদেশি ছাত্রদের সেবা দেওয়ার জন্য। এর মধ্যে কিছু নেপালি, কিছু কাতারি স্টুডেন্টরা আমাদের এখানে পড়তে আসে, যে এই উদ্দেশ্যে যে তারা বাংলা শিক্ষা অর্জন করবে। একটা কাতারি 2-3টা ফ্যামিলি, আর্মি মেজর, প্রায় 10-12 জন ছাত্র তাদের এখানে পড়ে। এটা একটা আধুনিক কম্পিউটার ল্যাব, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে কাজ করছে। প্যাসেজ এসে শুনতে পেলাম কোনো একটা ক্লাসরুম থেকে গান বাজনার আওয়াজ আসছে। ক্যামেরা নিয়ে ছুটলাম সেদিকে। এলাহি কাণ্ড, আমাদের জন্য স্কুল কর্তৃপক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, তারই মহড়া চলছে এখানে। রঙিন পোশাকে প্রাণোচ্ছল সবাইকে দেখে খুবই ভালো লাগলো। আমরা বাইরে মঞ্চে এসে দাঁড়ালাম, শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে আরটিভিকে বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হলো। অনেকক্ষণ ঘুরে বেড়ালাম আমাদের এই বাংলাদেশের বাংলাদেশি এই স্কুলে, MSM স্কুল অ্যান্ড কলেজ। খুব ভালো লাগলো বাংলাদেশি বাচ্চাদের মাঝে এসে, যেন বাংলাদেশে চলে এসেছিলাম। তবে বাংলাদেশে নয়, আমি কিন্তু কাতারের দোহায় রয়েছি। দোহা ঘোরা বাকি এবং ইফতারের আয়োজন তো বাকি, কাজেই চলে যাচ্ছে আমাদের সেই উদ্দেশ্যে। ইফাদ মরুর ইফতার এয়ারলাইন্স পার্টনার এবং অ্যাসোসিয়েট পার্টনার্স।